সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি কোভিড-19 সংক্রমণ এড়াতে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আমি দিনা আক্তার, সহকারী শিক্ষক ব্রাইট স্কুল এন্ড কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে মান নির্ণয়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা বোর্ডে যাই। শিক্ষার্থীরা, তাহলে উদ্দীপকটি দেখো। এখানে আমাদের উদ্দীপকে আছে a ইকুয়াল x প্লাস 1 বাই x, b ইকুয়াল 18 ইন্টু x স্কয়ার মাইনাস 3x, c ইকুয়াল 24 ইন্টু x স্কয়ার মাইনাস 9 এবং d ইকুয়াল 32 ইন্টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। চারটি বীজগণিতীয় রাশি, এখানে আমাদের চারটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এর ঘন নির্ণয় করো। তাহলে দেখো আমরা ক নম্বর এর সমাধান, এত এর ঘন এত কিউব, মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এর ঘন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কিউব। আমাদের ঘন নির্ণয়ের সূত্রটি একটু লক্ষ্য করো, এ প্লাস বি হোল কিউব এর সূত্রটি আমরা জানি, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করি, দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হোল কিউব। এখানে এই এক্স ওয়াই হচ্ছে আমাদের এ এবং ওয়াই জেড হচ্ছে আমাদের বি। তাহলে এখানে এ কিউব অর্থাৎ এক্স ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কয়ার বি। তাহলে এ হচ্ছে এখানে এক্স ওয়াই হোল স্কয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই জেড প্লাস 3 এ বি স্কয়ার। এখানে এ হচ্ছে এক্স ওয়াই এবং বি স্কয়ার, বি হচ্ছে ওয়াই জেড, তাহলে হবে ওয়াই জেড হোল স্কয়ার প্লাস বি কিউব, মানে ওয়াই জেড হোল কিউব। এখানে আমরা সূত্রটি অ্যাপ্লাই করলাম, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। আমরা এখানে এক্স ওয়াই কে কিউব করলে হবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 3 এক্স ওয়াই হোল স্কয়ার করলে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই জেড প্লাস 3 এক্স ওয়াই, আর ওয়াই জেড কে হোল স্কয়ার করলে এটা হবে ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস ওয়াই জেড কিউব করো, তাহলে হবে ওয়াই কিউব জেড কিউব। এখন এক্স কিউব ওয়াই কিউব প্লাস 3, দেখো শিক্ষার্থীরা এখানে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই অর্থাৎ ওয়াই কিউব জেড প্লাস 3 এক্স ওয়াই ওয়াই স্কয়ার, এখানে হবে ওয়াই কিউব আর এখানে জেড স্কয়ার আছে আর ওয়াই কিউব জেড কিউব। এই হচ্ছে আমাদের ক নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এর ঘন। এখন আমরা খ নাম্বার অঙ্কটি দেখো, খ নাম্বার অঙ্কটির সমাধান করব। খয়ে আমাদের বলা আছে এ ইকুয়াল রুট 6 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল হচ্ছে 5√2। তাহলে আমরা শিক্ষার্থীরা এখানে লিখতে পারি, দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে রুট 6, এখানে দেখো এর পরিবর্তে আমরা এক্স প্লাস 1 বাই এক্স বসালাম, তাহলে এ ইকুয়াল রুট 6 বা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে রুট 6। এখন দেখো শিক্ষার্থীরা আমাদের একটু প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে, আমাদের প্রমাণ যা করতে হবে সেখানে আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। দেখো শিক্ষার্থীরা এখানে মাইনাস আছে বিধায় এখানে যেহেতু আমরা প্লাসের মানটি জানি, আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান জানলে আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করতে পারবো, আর আমাদের এখানে এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটি দরকার। তো আমরা জানি, আমরা মান নির্ণয়ের একটি সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। তাহলে আমরা যদি এখানে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার বলি, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। তো এখানে এ এর পরিবর্তে এক্স আর বি এর পরিবর্তে 1 বাই এক্স, তো আমরা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার এর পরিবর্তে বলতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। দেখো এখন আমরা এই এক্স প্লাস 1 বাই এক্স এর পরিবর্তে মান বসালাম রুট 6 হোল স্কয়ার ইকুয়াল মাইনাস, বা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে রুট 6 হোল স্কয়ার মাইনাস 4, বা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 6 মাইনাস 4, এখন 6 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2, আর এক্স মাইনাস 1 বাই এক্স স্কয়ার এই স্কয়ারটি এপাশে আসলে হলো রুট 2। আমরা দেখো এক্স প্লাস 1 বাই এক্স এর মান জানতাম, আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটি বের করলাম। এখন দেখো আমাদের লেফট সাইডে কি বলা আছে,
লেফট সাইডে আছে x টু দা পাওয়ার 6 - 1 ডিভাইডেড x কিউব তো আমরা লেফট সাইডে লিখলাম x টু দা পাওয়ার 6 - 1 ডিভাইডেড x কিউব আমরা এটাকে ভেঙে লিখতে পারি দেখো আমরা মাইনাস আছে এখানে আমরা এটাকে যদি আলাদা আলাদা করে লিখি x টু দা পাওয়ার 6 ডিভাইডেড x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব আমরা এটাকে ভাগ করে এভাবে লিখতে পারি দেখো এটাকে যদি আমরা লসাগু করি x কিউব আর এটা x টু দি পাওয়ার 6 - 1 এটাই থাকছে এবার x টু দি পাওয়ার 6 কে x কিউব দিয়ে যদি আমরা ভাগ করি x কিউব - 1 / x কিউব এখানে আমরা a কিউব - b কিউব এর মান নির্ণয় সূত্রটি अप्लाई করব এখানে দেখো a কিউব - b কিউব এর মান নির্ণয় সূত্রটি হচ্ছে a - b হোল কিউব +3ab * a - b তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে x কিউব - 1 / x কিউব এখানে হবে x - 1 / x হোল কিউব +3 * x * 1 / x * x - 1 / x এখানে x x কাটা যাবে এখানে হবে x - 1 / x এর ভ্যালুটা আমরা পেয়েছি √2 তাহলে এখানে হচ্ছে √2 হোল কিউব +3 * x - 1 / x এর পরিবর্তে √2 এখন এই √2 কিউব করলে কত হয় দেখো √2 কিউব কোন কিছুর উপর কিউব থাকার অর্থ হচ্ছে এটা 3 বার আছে দেখো আমি এখানে একটু রাফে তোমাদের লিখে দিয়েছি √2 কিউব অর্থ হচ্ছে √2 * √2 * √2 অর্থাৎ √2টা 3 বার আছে আর দুইটা √2-র পরিবর্তে আমরা একটা 2 বলতে পারি একটা 2 মানে দুইটা √2 কেন না √ কে যদি আমরা স্কয়ার করি √2 স্কয়ার মানে হচ্ছে 2 তো আমরা এখানে √2 * √2 এর পরিবর্তে 2 আর এখানে একটা √2 থাকছে তাহলে শিক্ষার্থীরা আমরা √2 কিউবের পরিবর্তে বলতে পারি 2√2 প্লাস এখানে আছে 3√2 তাহলে 3টা √2 আর 2টা √2 হচ্ছে আমাদের 5টা √2 দেখো আমাদের রাইট সাইডে কিন্তু 5√2 বলা ছিল আর আমরা 5√2 পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে এজন্য এখানে আমাদের ব্র্যাকেটে প্রুভড লিখে দিতে হবে শিক্ষার্থীরা তাহলে আসো গ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করি গ নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে বি সি এবং ডি এর লসাগু নির্ণয় করো এখানে দেখো আমাদের উদ্দীপকে বি সি এবং ডি এর মান দেওয়া আছে বি ইকুয়াল হচ্ছে 18 × x² - 3x দেখো আমরা দেওয়া আছে লিখলাম এখন আমরা 18 এই 18 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব 18 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 × 3 × 3 দেখো 3 3 গুণ করলে 9 আর 9 গুণ 2 হচ্ছে 18 18 আর এখানে x² - 3x এখানে x² - 3x এই দুইটা পদের মধ্যে আমাদের x কমন নেওয়া যায় তো আমরা যদি এখানে x কমন নেই তাহলে এখানে x² আমরা একটা x কমন নিয়ে এখানে থাকছে x মাইনাস আর এখান থেকে আমরা x কমন নিয়ে ফেলেছি সো এখানে আমাদের থাকছে 3 এই হচ্ছে b কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তারপর দেখো c ইকুয়াল হচ্ছে 24 × x² - 9 তো শিক্ষার্থীরা এখানে আমরা আবার 24 কে উৎপাদকে বিশ্লেষণ করব 24 কে আমরা ভাঙলে পাবো 2 × 2 × 2 × 3 দেখো এখানে 2 দুগুনে 4 4 দুগুনে 8 আর 3 আটা 24 24 আর x² - 9 এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি দেখো এখানে x² - 9 কে আমরা বলতে পারি 3² তাহলে এতে কি সূত্র যায় a² - b² দেখো 2 × 2 × 2 × 3 আর এটা a² - b² এর সূত্র আমরা সবাই জানি a + b × a - b তাহলে এখানে হবে x + 3 × x - 3 তারপর b c আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন হচ্ছে d আমাদের d ইকুয়াল বলা আছে 32 × x² - 4x + 3 তাহলে দেখো আমরা d এর মানটি লিখলাম 32 × x² - 4x + 3 দেখো শিক্ষার্থীরা এখানে আমাদের কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না এটা আমরা মিডল টার্ম ফর্মুলায় ভাঙব আগে আমরা 32 কে একটু ভেঙে নেই 32 কে আমরা লিখতে পারি 2 5 বার গুণ করলে 32 হবে তাহলে আমরা 32 কে উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম 2 × 2 × 2 × 2 × 2 আর এটাকে আমরা মিডল টার্ম করব মিডল টার্মের রুলসটি আমরা জানি আমরা এই যে ধ্রুবক পদটা 3 এটাকে আমরা ভাঙাবো 3 1 কে 3 আর দেখো 3 1 যোগ করলে 4 হবে তাহলে আমরা এখানে লিখতে পারি x² - 3x - x আর +3 দেখো -3x আর -x যোগ করলে -এ প্লাস এটা 4 হয়ে যাবে আবার 3 1 কে 3 তারপর নেক্সট লাইন
আমরা 2 5 বার সেটা লিখলাম আর এখানে দেখো এখানে চারটা পদ আছে আমরা প্রথম দুইটা পদের মধ্যে এখানে x কমন নিতে পারি আর এখানে যদি আমরা x কমন নেই তাহলে আমাদের অবশিষ্ট থাকছে x - 3 এবং পরের দুইটা পদের মধ্যে আমরা আবার - 1 কমন নিলে এখানে হচ্ছে x প্লাস এ মাইনাস এ মাইনাস 3 তারপর আবার এই 2 5 বার লিখবে আর এখানে x - 3 x - 3 x - 3 কমন নেব আর অবশিষ্ট থাকবে x - 1 এই হচ্ছে আমরা b c d কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন আমাদের বলা হয়েছে b c এবং d এর লসাগু নির্ণয় করো সেক্ষেত্রে লসাগু আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমাদের কমন আনকমন সবগুলা মানই নিতে হবে তো এখানে আমাদের দেখো 2 একবার এখানে 2 আছে 3 বার এখানে 2 আছে 5 বার তাহলে আমাদের 2 সর্বোচ্চ বার যেটা আছে সেটাই আমরা কাউন্ট করব এখানে আমরা 2 এখানে 5 বার লিখলাম আর সংখ্যা আছে আমাদের 3 এখানে 3 আছে দেখো 2 বার এখানে 3 আছে 1 বার এখানে 3 নেই তাহলে আমাদের 3 সর্বোচ্চ যেটা আছে সেটা আমাদের লিখতে হবে তো 3 এখানে সর্বোচ্চ আছে 2 বার আমরা ইনটু আকারে লিখব এগুলো সব এখানে 3 ইনটু 3 দেন আমাদের দেখো গুণাকারে একটা x আছে প্রথম রাশিটিতে তাহলে এখানে আমরা x লিখব তারপর আমাদের x - 3 লিখলাম এখানে দেখো 2 3 x + 3 লেখা হয়নি x + 3 লিখলাম আর এই পদের মধ্যে এগুলো লেখা হয়েছে x - 1 লেখা হয়নি x - 1 লিখলাম অর্থাৎ এক কথায় কমন আনকমন সবগুলো আইটেমই আমাদের এখান থেকে নিতে হবে এবার আমরা এই ধ্রুবক পদগুলো সব গুণ করব তাহলে এখানে দেখো 2 5 বার গুণ করলে হবে 32 আর 3 গুণ 3 এটা হচ্ছে 9 32 ইনটু 9 হবে 288 288 সাথে আছে x আর দেখো x + 3 x - 3 এটা গুণ করলে আমাদের হবে a² - b² আমরা এখানে দেখো অলরেডি ভাঙানোই আছে x + 3 x - 3 এটা ছিল x² - 9 তো আমরা এটাকে একত্রে x² - 9 লিখলাম আর x - 1 এই হচ্ছে আমাদের লসাগু তাহলে এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কমন আনকমন সবগুলো আইটেম দেওয়ার মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করতে পারি আশা করি তোমরা সবাই আজকের পাঠটি বুঝতে পেরেছো তোমরা সবাই বাসায় থাকবে নিরাপদে থাকবে ভালো থেকো আসসালামু আলাইকুম